সপ্তাহের মধ্যভাগে বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ, নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। কোথায় কোথায় অতিরিক্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে। তো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে, নিচু এলাকা প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এই বৃষ্টি আগামী 5 দিন চলবে বলে জানানো হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর জানায় দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে শুরু হবে অবিরাম বৃষ্টি। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 11 থেকে 15 আগস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার মধ্যে 11 এবং 12 তারিখ বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলে জানানো হয়েছে। তাছাড়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ কুচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে 11 আগস্ট থেকে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারী বৃষ্টিপাতের জেরে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পেতে পারে বলে সতর্ক করা হয়েছে। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে। এদিকে 12 আগস্ট মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে খবর। এদিকে আজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। কলকাতাতেও আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী 24 ঘন্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ 2-1 কোশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95% এবং গত 24 ঘন্টায় কলকাতায় বৃষ্টি হয়নি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং পরবর্তী খবর পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।